সবর কি জিনিস? হাত গুটে বসে থাকা। দেখেন সবরের উপর সবচেয়ে বেশি আমল কে করেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার 23 বছরে তিনি ইসলামের জন্য যা করেছেন এগুলো করাই হচ্ছে সবর। মনে থাকবে তার এই 23 বছর নববী জীবনে জাহেলি মক্কাকে পরিবর্তন করে ইসলাম প্রতিষ্ঠার জন্য তিনি যা কিছু করেছেন সবকিছুই সবরের অন্তর্ভুক্ত। তিনি প্রথমে গোপন দাওয়াত দিয়েছেন, তারপর প্রকাশ্য দাওয়াত দিয়েছেন, মানুষের গালিমন্দ খেয়েছেন, তাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, তার রক্ত ঝরেছে, তিনি চলে গেছেন মদিনায়, সেখানে আনসাররা আশ্রয় দিয়েছে, পরে আস্তে আস্তে বিভিন্ন জায়গায় তিনি দাওয়াত ছড়িয়ে দিয়েছেন, বদর উহুদ খন্দক সব হয়েছে, এক পর্যায়ে মক্কা বিজয় হয়েছে। সমস্ত বিষয়গুলো কি সবর না ইস্তেকামা? সবর অন্তর্ভুক্ত। সবর শেখেন নূহ আলাইহিস সালাম থেকে, 950 বছর দাওয়াত দিয়েছেন, অল্প কিছু মানুষ ইসলাম কবুল করছে, তিনি কি ছেড়ে দিয়েছেন দাওয়াতটা? এই যে সবরের দৃষ্টান্ত। সবর শেখেন ওই যে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আগুনে ফেলে দেওয়া হচ্ছে, তিনি বলছেন আল্লাহ আমাকে সেভ করুন, হাসবি আল্লাহ ওয়া নিআমাল ওয়াকিল। যে সবর। সবর শেখেন আইয়ুব আলাইহিস সালামের কাছে, রোগে পড়ে আছেন না, সবর 18 বছর সবর, তারপর আল্লাহ পাক শেফা দিলেন। সবর ইউনুসের কাছ থেকে শেখেন আলাইহিস সালাম, মাছের পেটে আর কোনো গত্যন্তর নাই, বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সবর। ঈসা আলাইহিস সালাম যাকে হত্যা করার ষড়যন্ত্র করা হলো, আল্লাহ পাক তাকে উঠিয়ে নিলেন, দুনিয়াতে জায়গাই হলো না হকের পথে চলার জন্য। সবর শেখেন। সবর শেখেন মুসা আলাইহিস সালামের কাছ থেকে, ফেরাউন কত কষ্ট দিল তারপরেও তিনি অটল থাকলেন, এবং ফেরাউনের ধ্বংসের পর বনু ইসরাইল মুসা আলাইহিস সালামকে যে কষ্ট দিয়েছে আমাদের নবীকে সাহাবীরা এরকম করে কষ্ট দেননি। সবরের দৃষ্টান্ত। আর আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, তাকে 16 বার হত্যা করার চেষ্টা করা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তার জীবনী পড়বেন আর রাহিকুল মাখতুম বইটা পড়বেন শুরু থেকে শেষ পর্যন্ত, আল্লামা সফিউর রহমান মোবারকপুর রাহিমাহুল্লাহর বই। 16 বারের মতো তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে, 15টা গালি তাকে খেতে হয়েছে, তার আপন জনরা তাকে ছেড়ে দিয়েছে, পরিবার ছেড়ে দিয়েছে, আত্মীয় স্বজন তাকে তাড়িয়ে দিয়েছে, তাকে সমাজে লাঞ্ছিত করা হয়েছে, উটের ঘুড়ি চাপিয়ে দেওয়া হয়েছে, মুখে কে একজন থুতু দিয়েছিল একজন মুখে, আবুল আহাব তার পায়ে রক্তাক্ত করেছে, উহুদের যুদ্ধে তার দাঁত শহীদ হয়েছে, কত কি যে তার সাথে হয়েছে। এরপরেও তিনি বলবেন আল্লাহ আমার কম আমার উম্মতকে তুমি মাফ করে দাও, আল্লাহ আমার উম্মতকে তুমি মাফ করে দাও। ফাইন্নাহুম লা ইয়ালামুন, তারা জানে না, তারা বোঝে না। সবর। তা সাহাবীদের সবর দেখেন, আবু বকর সিদ্দিকের সবর দেখেন, উমর ইবনে খাত্তাবের সবর দেখেন, এই যে বেলাল ইবনে রাবাহ যাকে ওই যে উমাইয়া ইবনে খালাফ গলায় রশি দিয়ে মক্কার গলিতে গলিতে ঘুরিয়েছিল, আছে না, বুকের উপর পাথর চাপা দিয়েছে, আর বেলাল রাদিয়াল্লাহু আনহু বলছেন আহাদুন আহাদ, যিনি এক তিনি এক, যিনি এক তিনি একক। ওই কথা আল্লাহর কাছে এত ভালো লেগেছে আল্লাহ পাক সূরা নাযিল করেছেন কুল হু আল্লাহু আহাদ। এই বেলাল রাদিয়াল্লাহু আনহু যাকে মক্কার গলিতে গলিতে নির্যাতন করা হয়েছে, এই ব্যক্তিকে আল্লাহ পাক পরে এমন সম্মান দিয়েছেন মক্কা বিজয়ের পর তিনি কাবা ঘরের উপরে উঠে আজান দিয়েছেন, দেন নাই? নবীজি বলেছেন আমি যখনই জান্নাতে যাই দেখি সেখানে বেলালের পায়ের আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ। আম্মার ইয়াসির পরিবারের ছেলে, তাকে এত পিটানো হয়েছে গরম লোহা শেখা দেওয়া হয়েছে, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা তার লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপ করে আবু জাহেল করেছে, তার স্বামী ইয়াসিরকে পিটাতে পিটাতে মেরে ফেলেছে আবু জাহেল, খাব্বাব বিন আরাত তাকে ওই যে কর্মকার ছিলেন লোহার যে স্ফুলিঙ্গ গুলো আছে ওর উপর শুয়ে দেওয়া হয়েছে, এই যে চামড়ার যে ভিতরে রস গুলো থাকে এই রস দিয়ে আগুন নিভে গেছে, তারপরেও তিনি লা ইলাহা ইল্লাল্লাহ থেকে সরে যান নাই। প্রত্যেক সাহাবীর জীবন পড়ে দেখেন, আমি কয়টা বলে শেষ করবো, রাত শেষ হয়ে যাবে। তারা সবরের জনজন্ত দৃষ্টান্ত। সবর মানে হাত গুটিয়ে বসে থাকা নয়, সবর মানে নিজে কয়েকটা স্টেজ আছে, নিজে আল্লাহর হুকুম আহকামের উপর থাকা, শীতের রাত ওযু করে মসজিদে যাচ্ছে সবর, এটা সবরের উদাহরণ। আল্লাহ পাক নিষেধ করেছেন সিগারেট খাবো না, মদে হাত দিব না, এটাও সবর। আল্লাহ নিষেধ করেছেন আমি দুর্নীতি করব না, ঘুষ খাবো না, মানুষের মন্দ চাবো না, সবর, এগুলো সবর। আর সর্বোচ্চ হচ্ছে দিনের জন্য আপনি যখন হকের কথাগুলো বলবেন, মানুষকে আল্লাহর পথে রাসূলের পথে ডাকবেন, তখন বিভিন্ন বাধা মুসিবত আসবে, এখানে আপনাকে দৃঢ় থাকতে হবে, সবর করতে হবে এবং আল্লাহর পথে অবিচল থাকতে হবে, এর নাম হচ্ছে সবর।
এই চারটা কাজ একসাথে যারা করতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেছেন যে তারা ক্ষতি থেকে সম্পূর্ণ মুক্ত ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজারুন আর এর বাইরে যারাই আছে যারা শুধু ঈমান এনেছে আমল সালেহ নাই বা আমল সালেহ করে ঈমান নাই বা ঈমান আমল সালেহ আছে হকের দাওয়াতও নাই সবরও নাই যাদের মধ্যে চারটা একসাথে থাকবে না তারা ক্ষতির মধ্যে আছে আর এই ক্ষতি থেকে আল্লাহ ছাড়া আমাদেরকে কেউ বাঁচাতে পারবে না তো প্রিয় ভাইরা প্রিয় মামুনরা যারা আছেন যারা আছেন সবার প্রতি আমার অনুরোধ থাকবে যে আপনারা প্রথমত আল কোরআনটাকে একটু বুঝে পড়ার চেষ্টা করবেন অর্থ সহ পড়ার চেষ্টা করবেন কিছু অংশকে মুখস্থ করার চেষ্টা করেন নিয়মিত কোরআনের তালিম দার্সগুলো চালু করুন উগ্র হবেন না শৈথিল্যভাবে হবেন না মধ্যম পন্থায় দিনকে এগিয়ে নিয়ে যান আল্লাহ রাব্বুল আলামিন এর যে বিধিবিধানগুলো আছে এর আলোকে আপনার ব্যক্তি জীবনটা গড়ে তোলেন আপনার কর্মজীবনটা গড়ে তোলেন পরিবারটা গড়ে তোলেন আপনার সাধ্য মতো আপনি দাওয়াতে কাজ করেন সমাজের মানুষকে ভালো কিছু দেন মানব কল্যাণমূলক কোনো কাজ করেন ইনশাআল্লাহ রাষ্ট্র আমাদের কাছে ভালো কিছুই পাবে পাবে না আলটিমেটলি রাষ্ট্র কিন্তু আমাদের কাছে ভালো কিছুই পাবে কারণ জনগণকে নিয়েই রাষ্ট্র জনগণ যখন ইমানদার রাষ্ট্র হবে ইমানদার জনগণ যখন আমল সালেহ করবে রাষ্ট্র দেখবেন আমল সালেহ ভালো কাজে ছড়াছড়ি হচ্ছে জনগণ যখন খারাপ হয়ে যাবে পাপি হবে বেঈমান হবে জনগণ যখন খারাপ কাজ বেশি বেশি করে করবে রাষ্ট্রে অরাজকতা বেশি হবে জনগণই রাষ্ট্রের গঠন একক তাই জনগণ যেহেতু ধার্মিক রাষ্ট্র হবে ধর্মিক তো ধর্মের বিষয়টাকে আপনি নিজের মধ্যে রেখে পরিবার এস্টাবলিশ করেন আপনার সাধ্য মতো আপনি এটাকে দাওয়াতি কাজ করার চেষ্টা করেন মধ্যমপন্থী থাকুন শৈথিল্যবাদী হবেন না চরমপন্থী হবেন ইনশাআল্লাহ দেখবেন আমরা মুসলিমরা আমরা বাঙালি মুসলিম যারা আছি ইনশাআল্লাহ দেখবেন আগামী দিনগুলোতে আমরা এই বিশ্বকে ভালো কিছু দিতে পারবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা